গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর আজকের ওয়েদারটা দেখো একদম অন্ধকার অন্ধকার। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকের বিকেলবেলা কেন আমি ব্লগ স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে তেমন কিছু মানে ব্লগ করিনি, আর কেন জানেন আজকে সকাল থেকে একদমই ভালো লাগছিল না, তো মুডটা ভীষণই অফ ছিল। তো ওই জন্য সকাল থেকে ওই টুকিটাকি দুটো চারটে ক্লিপ তুলেছিলাম, তো তাই ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে গল্প করাতে স্টার্ট করি। আর আমি সকালবেলা কী করেছিলাম সেটা নয় তোমরা পরে দেখে নেবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস উইথ ফ্যাশনে, আমি সন্ধ্রানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর ছেলে সাইকেলটা নিয়ে কোথায় বেরিয়ে গেল জানি না, তো একটু ভাবছি গিয়ে দেখে আসবো। আর এই ব্লগটাকে তোমরা পুরোটা দেখো, নিশ্চয়ই তোমাদের দেখতে ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন আসছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে এসো তোমরা আমি সকাল থেকে কী কী করেছি, তো ততক্ষণ আমি বাইক থেকে ঘুরে আসি, সেটা তোমরা আবার পরে দেখতে পাবে। তো চলো। আজকের নো প্লাস্টিক ডে, তাই আমাদের স্কুল থেকে বলেছে যে এই ব্যাচটা বানাতে। দেখি কেমন বানিয়েছিস, দাঁড়া। তাই আমি সকাল থেকে এই ব্যাচটা বানাচ্ছিলাম। এই নো প্লাস্টিক ডে একটা কারণ তোমরা সবাই জানো কি, এই সব এতে আমাদের এখন আর্থের এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য আমাদের এখন প্লাস্টিক ব্যাগ কম ইউজ করা উচিত, পেপার ব্যাগ বা অন্য কিছু ব্যাগ ইউজ করা উচিত, তাই জন্য এটা একটা ব্যাচ বানাতে বলেছি। ঠিক আছে, ক্লাস স্টার্ট হয়ে গেছে? তাও ঢোকেনি এখনো। আচ্ছা, আজকে দুপুরবেলা ওরা এসছে ব্যাটারিটা পুরো ফিট করে আর লাগিয়ে দিয়ে যাবে। এই বেরিয়েছি হাঁটতে হাঁটতে, না দেখি ছেলে কোথায় গেল, আর এই একটু তোমাদের সাথে গল্প করব। তো কালকে রাত্রেবেলা ব্লগটা এডিটিং করতে গিয়ে দেখছি যে একটা সবগুলো ক্লিপ একসাথে জুড়েছি, তারপরে দেখতে পেলাম যে ও আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর ও আমাকে ওটা ও পালিয়ে আসে ওরকম মাঝে মাঝে, মানে দু একদিন ছাড়া ছাড়াই ওরকম পালিয়ে আসে। তো তারপরে তো সেটাকে ভিডিও করেছে, তো আমি তো দেখিনি, যাও যখন রাত্রেবেলা এডিটিং করতে গেছি তখন এই জিনিসটা দেখতে পেয়েছি। তারপর ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি, তুলেছে যখন ভিডিওটাও তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই, তো ওই জন্য ভিডিওটা শেয়ারও করে দিলাম তোমাদের। তো চলো দেখি, ওখানে তো পুরো একদম একটা গোল টেবিল বসেছে, সেই যেখানটায় বসি আমরা আর কি, পুরো গোল টেবিল বসেছে। তো চলো গিয়ে দেখি, একটু হাঁটাও হলো আর একটু গল্প গালো করে নেবো। তো চলো হেঁটে এসে আর এইখানে একটু বসেছি। আর কালকের কাকদ্বীপ থেকে এই দেখো রসগোল্লা এনেছিলাম, ম্যাঙ্গো রসগোল্লা এটা, তো সেটাকে নিয়ে বসেছি, দেখি টেস্ট করে কেমন লাগে। সত্যি ভালো ম্যাঙ্গো রসগোল্লা। বাঙালিদের কাছে রসগোল্লাটা হচ্ছে একটা ইমোশন। একটু বাইর থেকে হেঁটে এলাম, ভালোই লাগলো। এসে আর এই ছাদে বসেছি আর মেঘ ডাকছে, আজকেরও মনে হয় কালকের মতো বৃষ্টি হবে, কালকে তো সন্ধ্যাবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো চলো দেখা যাক। সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে পড়াতে বসেছি, তো ও লেখাগুলো দিয়েছি, ও লিখছে বসে বসে, আর আমি এই বসে আছি আজকের, আর কিছু নেই তেমন কিছু। তো আজকের ব্লগটা যেহেতু দেরি করে স্টার্ট করেছি,
তো ওই জন্যে ব্লগটাকে কন্টিনিউ করব কাল সকাল পর্যন্ত। তো চলো দেখা যাক কী কী। চলো 8:30 বেজে গেছে, আমার ডিনার টাইম হয়ে গেছে, তো ডিনার করি চলো, দেখি কী আছে আজকে ডিনারে। ডিনার করে চলে এলাম, আর এবারে এই রাত্রেবেলার স্কিন কেয়ার হচ্ছে। রাত্রেবেলা স্কিন কেয়ার মানে রাত্রেবেলা কিছু হোক আর নাই হোক, মুখটা যে কোনো ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে, আর যা কিছু একটা ক্রিম, রাত্রেবেলা নাইট ক্রিম হোক, ময়েশ্চারাইজার হোক, যার কাছে যা থাকে মোটামুটি সেটা মেখে শুলে অন্তত স্কিনটা সারাদিনের পরে রাত্রেবেলা একটু মানে ট্রিটমেন্ট হয় এই আর কি। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি রাত্রেবেলা অন্তত একবার মুখটা ক্লিন করে আর একটা ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম লাগিয়ে আর ঘুমোতে। তো ওটাই লাগাচ্ছি এখন। আর আজকে ডিনারটা ভালোই ছিল, আজকে সেদিনকার যে পাবদা মাছগুলো এনেছিল বাবা, তো সেই পাবদা মাছ দিয়ে আর ঝাল হয়েছিল, তো সকালবেলা আর ওটা খাওয়া হয়নি, রাত্রেবেলাটায় তো ওটা দিয়েই আজকে ডিনার হলো। মাছটা বেশ ভালো ছিল আর বেশ টেস্টিও লেগেছিলো ঝোলটা, এই ঝালটা। এবারে মশারি টশারিগুলো করে নিই, নিয়ে আর ঘুম দেবো। তো চলো, তোমাদের বিছানা রেডি হয়ে গেছে আর আমরা এবারে ঘুমাবো, আর ছেলে ওদিকে এখনো লাইট বন্ধ করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। বন্ধ করবি না কিন্তু, দেখতে পাবে না। আয় দেখো, দেখেছো কিরম বদমাশ দেখেছো, তো লাইটটা কিরম বন্ধ করে দিচ্ছে। তো চলো গুড নাইট, কালকের আবার কথা হবে। ব্যাপারটা কি ওখানে কে বন্ধ করেছে, কে আমি জানি না, দিদা আসছিল গল্প তোমার বান্দ্রাম সত্যি তুমি দেখছি। কে আটকে দিল তোকে জানি না আমি। তো এখন বাজে সকাল 7:00, আজকে শনিবার সকাল, বলেছিলাম ব্লগটা কন্টিনিউ করব, তো ওই জন্য আমার সকালবেলা উঠে কন্টিনিউ করছি ব্লগটাকে। আর আজকের শনিবার আর ছেলের ক্লাস নেই, শনি রবি দুদিন ছুটি থাকে, তো আজকের বাজারে যাব। কি খাবো কি আনবো বলেছি, মাটন আনতে হবে, সে চিকেনে সোয়াইন ফ্লু হচ্ছে, ওই জন্য চিকেন খাবো না আমি, মাটন খাবো। আগেও মাটন খেতে না, আর এখন শুধু বলে মাটন আনো মাটন আনো। তো দু তিন সপ্তাহ মানে 2 সপ্তাহ হয়ে গেছে কিছু খাইনি, চিকেনও খাইনি মাটনও খাইনি, তো ওই জন্য বলছে যাও গিয়ে মাটন আনো। তো বিছনা টিছনা বলে তুমি চলে যাও, আমি ঘুরিয়ে দেবো, বলেই দেখো না। তো চল বাজার থেকে ঘুরে আসি আগে, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আজকের বাজার হেঁটে হেঁটেই যাচ্ছি, গাড়ি আর বের করালাম না, বলি না থাক আজকের একটু হেঁটে হেঁটেই যাই। তারপর এত সুন্দর রোদ বেরিয়েছে, তো এত সুন্দর রোদ বেরিয়েছে আর বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা, তো তাই ভাবলাম না একটু হেঁটে হেঁটেই যাই, হাঁটাও হবে আর বাজারও করা হবে। তো চলো বাজারে নিয়ে যাই, আজকে দেখা যাক বাজারে কী কী আছে। নিয়ে চললে তোর মাটন পায়নি, মাটন নেই বাজারে, কি হবে চিকেনও আনিনি, কি খাবি আবার তুই। দেখি
বাজার থেকে চলে এসে আর জামাটা ছেড়ে নিয়েছি আর মাটন এনেছি আর দেখালাম একটা ভেটকি মাছ এনেছি তো মা ভেটকি মাছটা খায় তো সেই জন্য পেলাম বলে আজকের তো ভেটকি মাছটা নিয়ে এলাম মার জন্য নাহলে তো অন্য কিছু মাছ খেতে চায় না চুনো মাছ খায় তো ওই জন্য নিয়ে এলাম আর আমাদের জন্য মাটন এনেছি তো সব ধুয়ে টুয়ে আর মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি এবার টিফিন করব করে তারপরে রান্নাটা করব তো মাটন আমি খুবই কমই রান্না করি দিদি না থাকলে তখন আমি রান্না করি নাহলে করি না এই হচ্ছে ব্যাপার তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সেফ থেকো টাটা বাই।